ভারতের কর্ণাটকের হাসান আসনে বিজেপির সাবেক এমপি প্রজল রেবান্নার যৌন কেলেঙ্কারির রেশ না বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ সামনে আসলো বৃহস্পতিবার তার বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ দায়ের করেন রাজভবনেরই এক কর্মী অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণত দাবি করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রাজভবন চত্বরে রাজ্য পুলিশের প্রবেশ নিষিদ্ধ করেন তিনি পাশাপাশি অভিযোগ নিয়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রীকেও রাজভবনে নিষিদ্ধ ঘোষণা করা হয় রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় রাজনীতিতে তোলপাট চলছে অভিযোগ সামনে আসতেই বিজেপির বিরুদ্ধে সরব রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এ নিয়ে বিকেলে প্রতিবাদ মিছিল দেখেছে তৃণমূলের নারী মোর্চা এর মধ্যেই লোকসভা নির্বাচনের প্রচার চালাতে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছেই রাজভবনে যান মোদী তাকে অভ্যর্থনা জানান রাজ্যপাল আজ পশ্চিমবঙ্গে তিনটি নির্বাচনী সমাবেশের কথা রয়েছে তার এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার